আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগ আর বুবলি। বাংলাদেশি ব্লগ আর বুবলি চ্যানেল থেকে আমি বুবলি আছি আপনাদের সাথে আজকে পুরো ভিডিও জুড়ে। আশা করছি যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিও দেখছেন সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকের ভিডিও যারা দেখা শুরু করেছেন আশা করব একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। যারা আমার চ্যানেলে আজকে একদমই নতুন তারা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন, তাহলে আমি পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। ব্রেকফাস্ট করার পরে আমি এখন ফ্রিজ থেকে বের করে নেব, যেটা রান্না করব সেটা বের করে নেব। তো আমি গতকালকেই ভেবে রেখেছিলাম যে আজকে গোশত রান্না করব, আর এই ভাবনাটা আসলে প্রতিদিনই রান্নার ভাবনাটা আমি আগের দিনই গুছিয়ে রাখি বা চিন্তা করে রাখি যে কী রান্না করব, সেই রান্না অনুযায়ী প্রিপারেশনগুলো নেওয়া থাকে। তো সকালে এখন ব্রেকফাস্ট করার পরে আমি গোশত বের করে নিচ্ছি, আর হচ্ছে মশলাগুলো আমি এখনই একসাথে বের করে রাখবো। তো ওগুলো ফ্রিজ থেকে বের করে আমি এবার টেবিলটা ক্লিন করে নেব, আমার যে বানানো ক্লিনজার তো সেটা দিয়ে টেবিলটা ক্লিন করে নিচ্ছি। আর প্রতিদিনই টেবিলটা নাস্তা খাওয়ার পরে একটু ভালোভাবে ক্লিন করে নেই, আর সকালে ঘুম থেকে উঠে অবশ্য নাস্তা খাওয়ার আগেও একটু টেবিলটা মোছা দিয়েই খেতে বসি, কারণ সারা রাত রাতেও আমি মুছে রাখি, তারপরও দেখা যায় সারা রাত এরকম আলগা থাকে, তো টিকটিকি বা কোনো কিছু এসে পড়তে পারে। যেহেতু ব্রেকফাস্ট করব তো ব্রেকফাস্ট করার আগে একটু মুছে নেই, আবার পরেও একটু মুছে নিলাম। তো ফ্রিজের উপরটাও আমি একটু ভালো করে মুছে নিচ্ছি। আসলে এই কাজগুলো প্রতিদিনেরই কাজ, আর প্রতিদিন ভিডিওতে কী বা দেখাবো, তো এই কাজগুলো ছাড়া আসলে দেখানোই বা কী আছে। তো চেষ্টা করি তারপরও যে যদি ভিন্ন ভিন্ন কিছু দেখানো যায় আপনাদের সাথে শেয়ার করা যায়। তো আজকে আমি এই পাশটাও একটু পরিষ্কার করে নিচ্ছি, প্রতিদিনই আসলে একবার একটু মোছা দেওয়া হয় কারণ ধুলাবালি তো প্রতিদিনই জমে প্রতিদিনই পড়ে, তাই পরিষ্কারটাও প্রতিদিনই করতে হয়। এখানে কিচেন টিস্যুগুলো আমি টিস্যু হোল্ডারে ভরে নিচ্ছি, তারপরে এই যে ক্যাবিনেটটা আছে তো ক্যাবিনেটের উপরেও একটু ভালোভাবে মুছে নিচ্ছি। ক্যাবিনেটটাও আমি একটু ক্লিনজার দিয়েই আজকে মুছে নিচ্ছি, প্রতিদিন নর্মালি আমি শুকনো কাপড় দিয়ে মুছে ফেলি, তো সপ্তাহে একদিন দেখা যায় একটু ক্লিনজার দিয়ে ভালোভাবে মুছে ফেললে, যেহেতু আমার এটা একটু সাদা টাইপের, সাদা পুরোপুরি সাদা না আসলে, একটু ক্রিম কালারের মতো, তো ময়লা পড়লে খুব বেশি দেখা যায়, এজন্য চেষ্টা করি একটু ভালোভাবে মুছে রাখতে। তাহলে যত্নে রাখলে কিন্তু আসলে জিনিসপত্র অনেক দিন ভালো থাকে। এবার আমি কিচেনে চলে এসেছি, কিচেনে আজকে আমি গরুর গোশত রান্না করব সেটা তো দেখিয়ে বলেছি আপনাদের, আর হচ্ছে এখন দেখিয়ে দিচ্ছি আমি কি কি গুছিয়ে নিয়েছি। এখানে মশলার প্লেটে দেখা যাচ্ছে মানে বাটা মশলাগুলো কিন্তু একদম সব শেষ হয়ে গিয়েছে, ওগুলো আজকে ব্লেন্ড করে নিতে হবে। আর কাপে এই তেলটা কালকে রশনি নুডলস রান্না করা শুরু করেছিল তো ও বেশি তেল দিয়ে ফেলেছিল, আমি একটু তুলে রেখেছি, তো এই তেলটা চুলোয় একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা সকালে ডিম পোস্ট করেছি, তো ভাবছি এই কড়াইটাতেই রান্না করি গোশটা। গোশ আসলে আমি কখনো কড়াইতে রান্না করি না, সেদ্ধ হতে সময় লাগে, সেজন্য সবসময় ঢাকনাযুক্ত পাতিলেই রান্না করি। তো আজকে ভাবছি আর একটা বাড়তি পাতিল মাখাবো না, যদি কম পাতিলে হাঁড়ি পাতিল নষ্ট করা যায় তা তবেই ভালো। তো কড়াইতেই বসিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজতে দিয়েছি, আর এখানে আমি গুঁড়া মশলাগুলো রেডি করে নিচ্ছি। এখানে আমি 3 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, যেহেতু গরুর গোশত রান্না করব মরিচের গুঁড়োটা আমি একটু বেশি দেই। আর এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, আমার হলুদটায় প্রচুর রং এজন্য আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সব 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো।
গরম মশলা দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো। এবার আমি একটু পানি দিয়ে এটা গুলিয়ে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি গোলানো যে মশলাগুলো, শুকনা গুঁড়া মশলাগুলো আর কি, এগুলো আমি এখন কড়াইতে দিয়ে দিলাম। তো মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর আমি এখানে বাটা মশলা দিয়ে দেব। আমি বাটিটা একটু ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, আর রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের একটু বেশি পরিমাণ, মানে উঁচু 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। আসলে 1 কেজি গরুর মাংস রান্না করতে কতটুকু মশলা লাগবে আমরা কম বেশি সবাই ভালোভাবে জানি, তারপরও যারা একদমই নতুন আছে তাদের জন্য একটু বলে দেয়া। তো মশলা তো আসলে যে যার পরিমাণ মতোই নেবে, আর মাংসের মশলা সাধারণত একরকমই হয়ে থাকে, হয়তো 2-1টা আইটেম কম বেশি হয়ে যায় অনেকের। তো মাংসটা আমি দিয়ে দিয়েছি, মশলা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, এবার ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। এদিকে আমি ডালগুলো ধুয়ে নিচ্ছি। ডাল আমি আজকে রান্না করব, আজকে গরুর গোশ আর ডালই রান্না করব, আর কোনো কিছু রান্না করব না। আজকে হচ্ছে রশ্মির বাবা বাসায় নেই, ও ঢাকায় গিয়েছে 5 দিনের ট্রেনিংয়ে, তো আজকে এজন্য আর খুব বেশি কোনো রান্নাবান্না নেই, গরুর গোশ ডালটাই রান্না করে রাখবো। একটু বেশি করেই করে রাখছি যে আগামীকাল সকাল পর্যন্ত হয়ে যাবে, নাস্তাও খেতে পারবে ওরা এটা দিয়েই। তো আর এখন আমি এখানে ভাত বসিয়ে দিচ্ছি। আর রান্নাঘরে ঢুকলে আসলে মেয়েদের 2 হাত আর 2 হাত থাকে না, 10 হাত হয়ে যায়। বিশেষ করে আমি মনে করি আমার রান্নাঘরে ঢুকলে হাত 10টা হয়ে যায়, মানে এত কাজ করতে হয় যে এক হাতে আসলে একদিকে রান্নার কাজ, তারপর গোছানোর কাজ, তারপর বাড়তি কিছু কাজ থাকে। আজকে যেমন আমার এখন মশলাগুলো ব্লেন্ড করতে হবে, তাছাড়া রান্না বসিয়ে দিয়ে আবার এদিকে এখন আমি ফলগুলো ধুয়ে নিচ্ছি। রশ্মির বাবা কালকে কিছু ফ্রুটস নিয়ে এসেছিল, তো ওগুলো আমি ধুয়ে নেব, কিছুটা সময় ভাবছি ভিজিয়ে রাখবো। যেহেতু এখানে আপেল আছে, আপেলটা আসলে তো বাইরের থেকে আসে, ফরমালিন দেয়া থাকে, তো সেজন্য আমি এখন এইগুলো একটু ধুয়ে ভালোভাবে আরও কিছু সময় ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে নেব। গরুর গোশটা থেকে বেশ খানিকটা পানি বেরিয়েছে, আর এই পানি দিয়েই গরুর গোশটা আমি কষিয়ে নেব। গোশটা কষানো হয়ে গিয়েছে, এবার আমি আলু দিয়ে দিচ্ছি। রশ্মিরোদশী ওরা গোশে আলু খেতে বেশ পছন্দ করে, এজন্য সবসময় গোশ রান্না করলে চেষ্টা করি একটু আলু দিতে। তো আলু দিয়েও একটু সময় খানিকটা সময় কষিয়ে এবার আমি পানি দিয়ে দিচ্ছি, এবার মাংসটা সেদ্ধ করে নিব। ফ্রুটসগুলো আমি ধুয়ে পানি ঝরাবার জন্য রেখে দিচ্ছি। তো আমি আবার ডাইনিং টেবিলে চলে আসলাম, আর ডাইনিং টেবিলে আজকে আমি আবার হচ্ছে ম্যাটটা বিছিয়ে দিব, কারণ বেশ কদিন ম্যাট ছিল না, একটু সমস্যাই হয়েছিল। আসলে গরম কোনো খাবার এনে রাখলে, তলা যদি গরম থাকে, অনেক সময় হাঁড়ি ধরেও নিয়ে আসি আমি ডাইনিং টেবিলে, তো তখন একটু প্রবলেম হয়, তখন দেখা যায় অন্য কিছু এখানে দিতে হয়। তো এই জন্য ভাবছি ম্যাটগুলোই দিয়ে দেই, তাহলে আর সমস্যা হবে না, গরম কিছু রাখা যাবে, কোনো প্রবলেম হবে না। তো এই হচ্ছে টেবিলটার ম্যাটটা দেওয়ার পরে ফাইনাল লুক কেমন দেখাচ্ছে সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার আবার কিচেনে চলে এসেছি। এবার হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি, আর ডালটা আমি বেশিরভাগ সময় সব কিছু একসাথে দিয়ে একসাথেই বসিয়ে দিই, তো আজকেও সেভাবেই রান্না করলাম। পেঁয়াজ, রসুন আর হলুদের গুঁড়া, লবণ আর কাঁচামরিচ, জাস্ট এই কটা উপকরণ দিয়ে আমি সবসময় ডাল রান্না করি। ডালে আমি কখনও কোনো মশলা ব্যবহার করি না, কারণ ডালের কিন্তু নিজস্ব একটা ফ্লেভার আছে, অনেক মজা মুসুরি ডালটা, তো কোনো মশলা দিলে কিন্তু ওই টেস্টটা থাকে না। তো এখানে আমি আমড়াও এনেছিল গতকালকে, তো আমড়াগুলো গতকালকে আমি আসলে উঠাইনি, তো সেজন্য দেখা গেছে কয়েকটা পেকেও গিয়েছে। তো আমড়াগুলো এখন আমি ধুয়ে ওদের কয়েকটা আমড়া কেটে দিব। আর এখন প্রায় 11:30-12টা যেহেতু বেজে গিয়েছে, আর এই টাইমে চেষ্টা করি বাচ্চাদের কিছু খাওয়ার দিতে। আর আজকে শনিবার, এটা শনিবারের ব্লগ, তো শনিবার ওদের স্কুল বন্ধ থাকে, এজন্য ওরা বাসায় আছে, তো ওরা গোসল টোসল করে নিয়েছে, আর আমি হচ্ছে আমড়াগুলো একটু কাশুন দিয়ে আর একটু লবণ দিয়ে মাখিয়ে দিচ্ছি।
তো এই টাইমে তো আসলে বাচ্চাদের একটা নাস্তা দিতেই হয়, তো যে যখন বাসায় কোনো ফ্রুটস থাকে তখন চেষ্টা করি ফ্রুটসগুলোই দেওয়ার জন্য, আর যখন না থাকে তখন তো হয়তো অন্য কিছু দেই। তো আমিও 2-3 পিস হাতে নিয়ে আবার কিচেনে চলে গিয়েছি, কারণ আমি তো এখানে বসে এখন খেতে পারবো না, সেই সময়টা আমার নেই। ওই যে বললাম না, রান্নাঘরে গেলে বা কাজ শুরু করলে আমার 2 হাতের জায়গায় 10 হাত হয়ে যায়, তো এভাবেই দৌড়ে দৌড়ে দৌড়ের উপরেই কাজ করতে হচ্ছে। তো এদিকে মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে, আর আমি একটু দেখেও নিয়েছি যে সেদ্ধ হয়ে গিয়েছে, তো এখন আমি এটা তুলে নেব। আজকে এরকম মাংসটা ভুনা ভুনা করেই রান্না করে নেব। আর কালারটা কিন্তু দেখেন খুবই চমৎকার এসেছে, যদিও ক্যামেরার আলোতে কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না, তারপরও কিন্তু একদম খারাপও লাগছে না, কিন্তু কালারটা অনেক সুন্দর আসছিল। তো কালার ঠিক রাখার জন্য আমি যেই যেই মশলা যতটুকু উপকরণ দিয়েছি, এভাবে রান্না করলে কিন্তু মাংসের কালারটা খুবই সুন্দর আসবে। আর লাস্টে কিন্তু আমি একটু টালা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি মশলাগুলো ব্লেন্ড করে নেব। আসলে সব মশলাই শেষ হয়ে গিয়েছে, আদাটা সামান্য কিছু পরিমাণে আছে, তো আদাটা ভাবছি আর 2-3 দিন যাবে তারপরে ব্লেন্ড করে নেব। আর আজকে শুধু পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ ব্লেন্ড করে নেব। আর কাঁচামরিচ ব্লেন্ড করে নেওয়ার কারণ হচ্ছে অনেকগুলো কাঁচামরিচ একসাথে এনেছিল, তো নষ্ট হয়ে যাচ্ছে। আর বিশেষ করে আমি কিন্তু সবজিতে কাঁচামরিচ বাটাই খাই, অনেকে আপনারা জানেন যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন, তো সেই সব বন্ধুরা জানেন যে আমি কাঁচামরিচ বাটা সবজিতে খেয়ে থাকি, আর শুকনা মরিচটা শুধু গোশ রান্না করলেই ব্যবহার করি, তো এই জন্য কাঁচামরিচ ব্লেন্ড করাও আমার সবসময় থাকে। তো মশলা যদি এইভাবে ব্লেন্ড করে না রাখা যায়, যেদিনেরটা সেই দিন যদি সাথে সাথে ব্লেন্ড করে রান্না করা হয়, সেইটা কিন্তু খাবারটা খেতে আরও বেশি টেস্ট হয়, রান্নাটা কিন্তু বেশি টেস্ট হয়, কিন্তু কী আর করার, সেই উপায় তো নেই। এই ব্যস্তময় জীবনে আসলে প্রতিদিন এটা প্রতিদিন করে খাওয়া সম্ভব না, আরও তো অনেক কাজ থাকে আসলে বাসায়। তো যাই হোক, এখানে আমার কিছু ধোয়া পাল্লা ছিল, বাকি ছিল তো ওগুলো ধুয়ে নিয়েছি। আজকের ভিডিও যদি কারো এতটুকু ভালো লেগে থাকে, আশা করছি আমার সাথে থেকে যাবেন, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।